বিশপ লেফার্ট রোড, সত্যজিৎ রায় ধরণী। আমাদের সমস্ত বাঙালির কাছে এই নামটা, এই রাস্তা আর সর্বোপরি এই বাড়িটার সঙ্গে একটা ভীষণ আবেগ জড়িয়ে রয়েছে। আমরা সত্যজিৎ রায়ের গপ্প জানতে চলে এসেছি সত্যজিৎ রায়ের বাড়িতে। আর আমাদের সঙ্গে রয়েছেন, যার কোনো আলাদা করে পরিচয় দেবার বোধহয় দরকারই নেই, সন্দীপ রায়। লকডাউনে সমস্ত বাঙালি বাড়িতে বন্দী, সবাই বাড়িতে, আমরা প্রায় দু বছর ধরে বাড়িতে বন্দী। নিশ্চয়ই ফেলুদা কেমন আছে এই এই লকডাউনে? ফেলুদা অবশ্যই ভালো আছে, ফেলুদা খারাপ থাকবে কেন? ভ্যাকসিনেশন নেওয়া হয়ে গেছে বলে আমার মনে হয়, কাজেই ফেলুদা ভালোই আছে। এবং ফেলুদাকে আবার একটা আনার পরিকল্পনা চলছে, এই হচ্ছে ব্যাপার। তবে সবই নির্ভর করছে পরিস্থিতির উপর। সেই পরিকল্পনা কি এই লকডাউনের মধ্যেই চলছে? লকডাউনের মধ্যে হ্যাঁ কিছুটা চলছে, কিন্তু যতক্ষণ না মানে একটু অবস্থার উন্নতি হবে ততক্ষণ তো কিছু করা যাচ্ছে না। কারণ আমরা যেভাবে শুটিং করি সেভাবে মানে এই পরিস্থিতিতে শুটিং করা খুব কঠিন। আর ফেলুদার তো আরেকটা ব্যাপার আছে, ঘোরাঘুরির ব্যাপার আছে, যেগুলো এখন করা খুবই মুশকিল। কাজেই সেরকম উপযোগী গল্প খোঁজা এবং সেটা একটা 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 প্রবলেম আছে অবশ্যই। তবে তার মধ্যেও চিন্তাভাবনা চলছে, যদি আনানো ফিরিয়ে আনা যায়। কারণ আমি শেষ ফেলুদা করেছি 2016, কাজেই 5 বছর হয়ে গেল। তো দেখা যাক, আমরা প্রথমে একটা মানে প্ল্যান করেছিলাম যে বাবার শতবর্ষে একটা মানে ডবল চমক টাইপের একটা দেওয়ার চেষ্টা, মানে একটা পরিকল্পনা ছিল যে প্রথম ইন্টারভেলের আগে একটা শঙ্কু হবে, ইন্টারভেলের পরে একটা ফেলুদা হবে, সেরকম একটা ব্যাপার ছিল, সেরকম একটা ভাবনা ছিল। তো সেটাকে দেখা যাক যদি ঠিকঠাক করা যায়, সবই নির্ভর করছে এটার উপরে আর কি। প্রফেসর শঙ্কু বলতে আমাদের মনে পড়তো ওই আঁকাটা, সেইটাকে রূপলি পর্দায় তুলে ধরা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল? কতটা চ্যালেঞ্জিং ছিল মানে প্রথমত শঙ্কু বাবা ভীষণ করতে চেয়েছিলেন, কিন্তু তখন করতে পারেননি, কারণ সেই টেকনোলজি ছিল না। এবং তুমি তো জানো বাবা একটা বিদেশি ছবি মানে আমেরিকান একটা সেই প্রোডাকশনের ছবি করার একটা প্ল্যান করেছিলেন, এলিয়ান বলে একটা চিত্রনাট্য লিখেছিলেন, হলিউডেও গিয়েছিলেন, সেটা কলাম্বিয়া পিকচার্সের করার কথা ছিল। কিন্তু সেখানে ওর একটা ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয়, যে কারণে উনি আর উনি মানে হলিউডের সঙ্গে কাজ করাটা, হলিউডের ছবি দেখতে ভীষণ ভালোবাসতেন কিন্তু ওদের সঙ্গে কাজ করাটা ওর পোষালো না আর কি, এই হচ্ছে ব্যাপার। কাজেই এলিয়ান আলটিমেটলি হলো না। আলটিমেটলি অনেক দিন ধরেই আমাকে অনেকে বলছিলেন যে শঙ্কু তো হলো, মানে ফেলুদা তো হলো কিন্তু শঙ্কু হচ্ছে না কেন? ফর অবভিয়াস রিজনস হচ্ছে না, কারণ শঙ্কুর টেকনোলজি ইত্যাদি সব মিলিয়ে। তারপর একটা টাইমে আমার মনে হলো যে করা যায়, এবং গল্পটা ঠিক মতো বাঁচতে হবে। আমি এলডোরাটোটা বাঁচলাম, যেটা কম্পারেটিভলি ইজিয়ার বলে আমার মনে হয়েছিল। আর আমার শুধু শঙ্কু না, আমার নকুরবাবুকেও বেজায় পছন্দ। কাজেই নকুরবাবুর প্রতি আমার একটা মানে এলডোরাটো লেখার সময় আমার একটা দুর্বলতা জন্মেছিল যে, আর আরেকটা জিনিস আমি দেখেছিলাম যে শঙ্কু করতে গেলে মানে ইংরেজি করতেই হবে। নকুরবাবু এলডোরাটো বাছার কারণ হচ্ছে নকুরবাবু শঙ্কুর সঙ্গে আছেন পুরো ট্রিপটাতে, কাজেই আমরা একটা কনস্ট্যান্টলি বাংলা কানেক্ট পাচ্ছি, মানে বাংলা ভাষাতেও বাংলা ভাষাটা রয়েছে শেষ অবধি। মানে একটা পয়েন্টের পর বাংলা ভাষা একেবারে অফ হয়ে যাচ্ছে, খালি ইংরেজি। আমার একটা পুরোপুরি ইংরেজি ছবি করার কোনো বাসনা ছিল না, আমার এমন একটা ছবি হবে, শঙ্কু হবে, তাতে ইংরেজিও থাকবে বাংলাও থাকবে, সব মিলিমিশি একটা হবে। আর প্লাস আমি চেয়েছিলাম যে পুরো কাজটা কলকাতায় করা, এটা আমার একটু একটা ব্যাপার আছে। আমি দেখেছিলাম যে পুরো জিনিসটা যদি কলকাতায় করা যায় আমরাও পারি, এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে যে আমরাও স্পেশাল এফেক্টগুলো পারি, আমরাও স্পেশাল এফেক্ট করতে পারি। তো যতটা লিমিটেড স্পেশাল এফেক্ট ছিল সেটা আমি সবই কলকাতায় হয়েছে, এটা আমি খুব বুক ফুলিয়ে বলতে পারি যে কলকাতায় আমরা পুরো কাজটা শেষ করেছি। যখন শঙ্কু পর্দায় এলো, শঙ্কু পুরস্কার জিতলো শঙ্কুর ছবি, সেই মুহূর্তটা আপনার কাছে কতটা গর্বের? মানে বাবাকে মিস করেছিলেন, মনে হয়নি যে এটা? না বাবাকে আমি মানে দেখো মানে দেখো বাবা তো বাড়িতে রয়েছেন সারাক্ষণ, আমার মনে হয় বাবাকে মিস করা তো অবশ্যই, সেটা তো একটা ব্যাপার আছেই।
তবে শুটিংয়ের সময় কিন্তু আমি বাবাকে কোনোদিন মিস করিনি, উনি থাকাকালীনও মিস করিনি, উনি চলে যাওয়ার পরও মিস করিনি। আমি মিস করি যখন ধরো ছবিটা শেষ হলো, ছবিটার একটা প্রথম কাট হলো, যেটাকে এডিটেড কাট, প্রথম রাফ কাট একটা বলা হয়, সেইটা বাবাকে দেখাতে পাচ্ছি না, সেটাই আমার কাছে ভীষণ একটা বেদনাদায়ক। এবং মানে যেটা আমি সবসময় দেখি এসছি ওকে, বিশেষ করে তোমার ফটিক চাঁদের ক্ষেত্রেও বলো, তোমার গুপিবাগা ফিরে এলোর ক্ষেত্রেও বলো, তো সেই প্লাস তোমার সত্যজিৎ রায় প্রেজেন্স যা করেছি, এবং সেগুলো সবই মানে ফার্স্ট কাট বা ওটা বাবাকে দেখাতে পেরেছি। এবং মানে বাবা যখন ঠিক বলেছেন তখন খুশি হয়েছি আর কি, যে ঠিকই আছে। আপনি নিজে আপনার বাবার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন, একসঙ্গে কাজ করেছেন, এই আপনার আর আপনার বাবার একসঙ্গে কাজের শুরুটা কী করে হয়েছিল? শুরুটা মানে আমার এমনিতেই একটা ডিপার্টমেন্টে ভীষণ ইন্টারেস্ট ছিল খুব ছেলেবেলা থেকে, সেটা হচ্ছে এডিটিংয়ের ডিপার্টমেন্টটা, মানে পোস্ট প্রোডাকশনে যখন সকলে এডিটিংয়ে বসেন সেইটা আমাকে খুব ফ্যাসিনেট করতো। ওই যন্ত্রটা, যে যন্ত্রে দেখা হচ্ছে, যে যন্ত্রে ইনফ্যাক্ট কাটাও হচ্ছে, সেটা ভীষণ আমাকে ফ্যাসিনেট করতো খুব ছোটোবেলা থেকেই। তো তারপরে মানে আমি মানে আমার প্রথম মানে অ্যাট্রাকশন হচ্ছে এডিটিং, মানে ফিল্মের প্রথম যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে এডিটিং। কাজেই এখনও আমি মানে এডিটিং করতে সবচেয়ে ভালো লাগে আমার। তো এখন সেইটাতে আমি মোটামুটি বাবার সঙ্গে থাকতাম, তারপরে আস্তে আস্তে ছবি তুলতে শুরু করলাম প্রতিদ্বন্দ্বী থেকে। প্রতিদ্বন্দ্বীতে যে আমি সারাক্ষণ ছিলাম তা নয়, তবে কিছু কিছু মানে প্রোডাকশন ফটোগ্রাফার হিসেবে ছিলাম আর কি, মানে আমার নাম যায়নি টাইটলে, কিন্তু কিছু ছবি আমি তুলেছিলাম। তারপর আমি ঠিক করি যে সীমাবদ্ধ থেকে আমি মোটামুটি বাবাকে বলি যে আমি কিন্তু ছবিটা তুলবো এবং এটা কিন্তু চালিয়ে যাবো, বলে বেশ তোলো না। তো কাজেই সীমাবদ্ধ থেকে মানে পরিচয় লিপিতে আমার নাম গেল স্থির চিত্রগ্রাহক হিসাবে নিমাই ঘোষের সঙ্গে, কাজে সেটা একটা খুব বড় পাওনা। তো কাজেই এখন তারপরে মানে মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি বিশেষ করে পোস্ট প্রোডাকশনে ওকে ভীষণভাবে মানে সাহায্য করতে এগিয়ে যেতাম আর কি, যাতে যতটা সাহায্য করা যায়। তো তারপরে উনি যখন একটা ডকুমেন্টারি ছবি তুলছেন বালা সরস্বতীর উপর, তখন উনি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি ছবিও তোলো এবং আমাকে অ্যাসিস্টও করতে শুরু করো, সহকারী পরিচালকও হয়ে যাও। তো আমার কাছে সেটা একটা বিরাট একটা মানে একটা শখ হিসেবে এলো যে বাবা এ কী বলছেন, কারণ তো ব্যস্ত ছিলাম নেপথ্যে কাজ করে চলেছি, এখন আবার কেন এসব কেন। তো তারপরে ভীষণভাবে আমি জড়িয়ে পড়লাম ওই মানে মানে সহকারী পরিচালকের কাজে জড়িয়ে পড়লাম, এবং তোমার মানে পোস্ট প্রোডাকশনেও ভীষণভাবে জড়িয়ে পড়লাম। মানে আমি সবসময় থাকতাম, মানে যখন এই ট্র্যাক লেইং হচ্ছে, মিক্সিং হচ্ছে ইত্যাদি, ডাবিং হচ্ছে ইত্যাদি, সেগুলো প্রত্যেকটা মানে পোস্ট প্রোডাকশনের প্রত্যেকটা স্তরে আমি ভীষণভাবে নিজেকে মানে ঢেলে দিতাম আর কি, যাকে বলা যায়। সেই থেকে শুরু হীরক রাজার দেশে, এবং তারপর আরও মানে যা যা সিরিজ আছে, সোনার কেল্লা, হীরক রাজার দেশে অবশ্যই একেবারে, এই সমস্ত ছবিতে আপনি সবসময় আপনার বাবার সঙ্গে ছিলেন। এবং এখন যেভাবে সিনেমা শুটিং হয়, অনেক রকমের স্পেশাল এফেক্টস আছে, অনেক কিছু মানে অনেক উন্নতি হয়েছে যেটা সেই সময় ছিল না, সেইটা আপনি নিজে দেখতেন যে সেটা উনি কিভাবে সেই সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে পেরিয়ে কাজ করতেন? এবং দেখো মানে স্পেশাল এফেক্ট মানে যেটাকে এখন VFX আমরা বলি, সেটা একমাত্র তো গুপি গাইনে খুব বেশি রকমভাবে ব্যবহার হয়েছিল, কিছুটা হীরক রাজার দেশে তো বটেই, কিন্তু ফেলুদার মধ্যে তো অত VFX-এর দরকার নেই, ছিলও না। তো গুপি গাইনের সময় আমি ওকে মানে উনি মানে ওরকম খাটনি উনি কোনোদিন খেটেছেন বলে আমি অন্তত দেখিনি, ওরকম খাটতে ওকে দেখিনি গুপি গায়নের সময়। মানে প্রত্যেকটা জিনিস ভেবে চিনতে, প্রি প্ল্যান করে লিখে, মানে আর সবই তখন ক্যামেরায় করতে হতো, তখন আলাদা করে কোনো সংস্থা ছিল না এরকম VFX করার, কাজে সব নিজে ভেবে বার করতে হতো। এবং একটা জিনিস যেটা হয়েছিল যে বোম্বেতে একটা কোম্পানি ছিল রাউকো বলে,
তো তারা কয়েকটা খুব ইন্টারেস্টিং জিনিস আবিষ্কার করেছিলেন, যেটা দেখে বাবা খুব খুব ইমপ্রেসড হয়েছিলেন, এবং যে কারণে ভূতের নাচের কিছু পোর্শন বম্বের ওই কোম্পানিকে দেওয়া হয়েছিল করার জন্য। যেমন যেটা তুমি ওই ভূতের নাচে যে একটু অয়েলি অয়েলি টাইপের একটা ব্যাপার হচ্ছে, একটু মানে গলা গলা ভাব আর কি, মানে একটু কিলবিলে যেটাকে বাংলা ভাষায় আমরা বলি, তো সেই সেই এফেক্টটা রাউকো করেছিল। কিন্তু আদারওয়াইজ আর সমস্ত যেমন তোমার ক্ল্যাপ মারা, সব আসা, উড়ে যাওয়া, সমস্ত ক্যামেরায় করা এবং সমস্ত ভেবে চিনতে মানে মানে ট্রায়াল অ্যান্ড এরার, বুঝতে পারছো, মাঝে মাঝে ঠিক হচ্ছে, মাঝে মাঝে ঠিক হচ্ছে না। আর তখন একটা সুবিধা ছিল যে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন আমাদের লোকালি ওটা প্রসেসড হতো, এবং তুমি ভাবো যে একটা স্পেশাল এফেক্ট হয়তো করো, একটা ডাবল মানে যেটা শেষে যে শুন্ডি রাজা এবং হাল্লা রাজার যে ডাবল ডাবলের ব্যাপারটা, সেটা তোলা হলো, সেটা তুলে তারপরে সেটা পাঠিয়ে দেওয়া হলো ডেভেলপ করার জন্য। আমরা ওয়েট করছি, তো ডেভেলপড হয়ে এলো, দেখা গেল যে একটু প্রবলেম হচ্ছে, আবার সেটা করো। কাজে এই এই ধরনের ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসে হতো, কিন্তু খুব এফেক্টিভ হয়েছিল। মানে তখনকার দিনে গুপি গাইনে যা স্পেশাল এফেক্ট রয়েছে তা মানে অভাবনীয়। এখন তুড়ি মেরে সেটা করা যায়, কিন্তু তখন সেটা নানা রকম ভাবনা চিন্তা করে, সেই শূন্য থেকে হাঁড়ি পড়ছে ইত্যাদি, মিষ্টির হাঁড়ি টাড়ি সব মিলিয়ে সব সাংঘাতিক সব, আমরা খুব মানে মজা পেয়েছিলাম যে এভাবে করা হচ্ছে, কিন্তু ভীষণ এফেক্টিভ হয়েছে, ভীষণই এফেক্টিভ হয়েছে। তখন খুব মাথা খেটে এগুলো, মাথার ঘাম পায়ে ফেলে এগুলো করতে হতো আর কি।